হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমাদের সাথে আজকে কথা বলবো ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ স্বপ্নের একটা চাকরি আইবির তরফ থেকে 797 অর্থাৎ 800খানা অফিসিয়াল ভ্যাকান্সি বেরিয়েছে, যেটার মধ্যে কিন্তু তোমাদের টেকনিক্যাল পোস্ট, নন টেকনিক্যাল পোস্ট, জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু এই সমস্ত কিছু আছে। তোমাদের প্রথমেই বলে রাখি, ভিডিওটা কদিন পরে বানাচ্ছি তার একটাই কারণ, তোমাদের সামনে রিসেন্টলি নিয়ে চলে এসেছি এই যে ফুড এসআই WBPSC-র সব থেকে মাচ অ্যাওয়েটেড এক্সাম। আমরা BCS-এর এক্সামেও অতটা অপেক্ষা করি না যতটা ফুড এসআই অথবা মিসলেনিয়াসের এক্সামে করি। তার রেসপেক্টে তোমাদের সাথে কিছু বক্তব্য প্রকাশ করেছি এবং কিছুটা নোটিফিকেশনের আপডেটও দিয়েছি। কমপ্লিট ডিটেলস যদি জানতে চাও তাহলে সেই ভিডিওটা দেখো, এখনও তোমাদের সামনে স্ক্রিনে সেটাই দেখাচ্ছি। এবং তার সাথে আরেকটা কথা বলে রাখি, ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে, সেটা তোমরা চেক আউট করে নিতে পারো। সেটা দেখা হয়ে গেলে এই ভিডিওটায় ফিরে আসতে পারো অথবা এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা দেখতে পারো। তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছি, এখন চলে আসবো আজকের টপিকে, যেটা কিন্তু আইবি ইন্টেলিজেন্স ব্যুরো তার তরফ থেকে থাকছে। প্রথমেই বলে রাখি, তোমাদের মধ্যে অনেকেই দেখছি যারা এখন অবধি রেগুলার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ তাদের জন্য রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে যারা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে অথবা যারা চাকরির প্রতিদিন ইন্টারেস্টিং কোথায় কী ভ্যাকান্সি বেরোচ্ছে তার খবর পেতে চায়, অবশ্যই আমাদের চ্যানেলটা যোগাযোগ করতে পারো অথবা সাবস্ক্রাইব করে শেয়ারও করে দিতে পারো। এবং তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তার তরফ থেকে আইবি ইন্টেলিজেন্স ব্যুরো গত বছরও ভ্যাকান্সি বেরিয়েছিল, তার রেসপেক্টে তোমাদের সাথে ভিডিও প্রোভাইড করেছিলাম, এবছরও কিন্তু ভালো ভ্যাকান্সি বেরিয়েছে। কমপ্লিট ডিটেলস আজকে তোমাদের সাথে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা কমপ্লিট ডিটেলসে শুরু করা যাক। প্রথমে বলে রাখি, তোমাদের অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে। এই যে অফিসিয়াল দুটো ওয়েবসাইট দেখছি, যেখানে একটা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে সেটা দরকার নেই, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। জরুরি কথা আগে বলে নিই, তোমাদের বলে রাখি গ্রুপ সি পোস্ট যেটা নন গ্রাজুয়েটেড পোস্ট বেরিয়েছে, নন মিনিস্ট্রিয়াল পোস্ট, যেটা কিন্তু লেভেল 4 অর্থাৎ 25,500 থেকে শুরু করে 81,100 অবধি স্যালারি তোমরা পাবে। সব মিলে 797খানা টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে, তার সাথে আনরিজার্ভ ক্যাটাগরি 325টা বেরিয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরি 79 অর্থাৎ 79টা বেরিয়েছে, ভালো ভ্যাকান্সি। ওবিসি কিন্তু মারাত্মক ভ্যাকান্সি বেরিয়েছে, যেটা কিন্তু 215, এসসি ক্যাটাগরি বেরিয়েছে 119খানা, এসটি ক্যাটাগরি বেরিয়েছে 59খানা। এই হয়ে গেল অফিসিয়াল ভ্যাকান্সি চার্ট। এখন তার সাথে যদি কথা বলি কারা আবেদন করতে পারবে, ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, আইটি, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে যদি শুধু 3 বছরের ডিপ্লোমা করে থাকো তোমরা আবেদন করতে পারবে, অথবা যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করো ফিজিক্স ম্যাথের রেসপেক্টে অথবা কম্পিউটার সায়েন্সের রেসপেক্টে 4 বছরের কোর্স তাহলেও তোমরা আবেদন করতে পারবে, বা সিম্পলি যদি তোমরা ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার সায়েন্সের করে থাকো 4 বছরের কোর্স তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ ডিপ্লোমা বিটেক তোমরা এখানে আবেদন করতে পারছো। এজ লিমিট কিন্তু 18 থেকে 27 বছর অবধি দিয়েছে, যার সাথে কিন্তু SC-ST-দের 5 বছর, OBC-দের 3 বছর এজ রিল্যাক্সেশনও থাকবে। তো বেসিক কিন্তু এটা সেটাই থাকছে। এখন তার সাথে যদি পরবর্তী ডিটেলসগুলো নিয়ে আলোচনা করি তাহলে তোমাদের কিন্তু স্পেশালি Tier-1 এক্সাম হবে এবং তারপর কিন্তু Tier-2 অর্থাৎ মেন্স এক্সামিনেশন হবে, সেগুলোর রেসপেক্টে পরে আসছি। আগে বলে যাই তোমাদের সামনে সিটি অফ এক্সামিনেশন কী হবে। না, অনলাইনে যে Tier-1 এক্সামিনেশন হবে তার জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এখানে বিভিন্ন স্টেটের তরফ থেকে কিন্তু তোমরা দেখতে পাবে, যার মধ্যে ওড়িশা আছে, কেরালা আছে, চণ্ডীগড় আছে, এগুলো আছে। আমি কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে, তো এই কটা জিনিস কিন্তু তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, আসানসোল পাচ্ছ, বর্ধমান পাচ্ছ, দুর্গাপুর পাচ্ছ, কল্যাণী পাচ্ছ, কলকাতা পাচ্ছ এবং শিলিগুড়ি। এইখানে কিন্তু টোটাল 6টা কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টার প্রি এক্সাম বা Tier-1 এক্সাম তার রেসপেক্টে তোমরা কিন্তু পেয়ে যাবে। এখন তার সাথে যে স্কিম অফ এক্সামিনেশন আছে সেটাতে চলে আসি, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে বলে রাখি নেগেটিভ মার্কিং 1/4 থাকবে, 100 মার্কসের কোশ্চেন, 2 ঘন্টায় পেপারটা কমপ্লিট করতে হবে, 100খানা কোশ্চেন 100 মার্কসই থাকবে, অঙ্ক থেকে কিন্তু 25টা কোশ্চেন থাকবে এবং যেটা তোমাদের সাবজেক্ট আছে অর্থাৎ তোমাদের নিজস্ব ট্রেড সাবজেক্ট সেখান থেকে ফর্ম ফিল আপের সময় তোমরা সেটা সিলেক্ট করবে, সেখান থেকে 75খানা কোশ্চেন আসবে। তারপর কিন্তু স্কিল টেস্ট হবে যেটা সম্পূর্ণ টেকনিক্যাল এক্সামের রেসপেক্টে হবে, যেটা কিন্তু 30 মার্কস থাকবে, এবং ইন্টারভিউ হবে যেটা কিন্তু 20 মার্কসের রেসপেক্টে থাকবে। তো সবাই এখানে আবেদন করতে পারবে ডিপ্লোমা বিটেক, তো তোমাদের জন্য কিন্তু একটা সুখবর নিয়ে চলে আসা হয়েছে। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস, 100 মার্কসের কিন্তু Tier-1 এক্সামিনেশন থাকবে, তারপর যে Tier-2 Tier-3 আছে সেটাও থাকবে। অনলাইনে ডেটের কথা বলতে গেলে 3/6/2023 থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু তোমাদের সামনে একটু ভিডিওটা দেরি করেই বানাচ্ছি, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 23/6/2023 থাকছে এবং 27 তারিখের ভেতরে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাস্ট
ডেট সেটা থাকবে, কিন্তু ওভারঅল লাস্ট ডেট যেটা সেটা কিন্তু 23 তারিখেই হয়ে যাবে রাত 12টার মধ্যে। অনলাইনে এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ সেখান থেকে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, তোমাদের দরকার নেই, ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে যে অনলাইনের অ্যাপ্লাইয়ের লিঙ্ক আছে সেটা দেখতে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু সেখান থেকে প্রসেস যেগুলো আছে হাউ টু অ্যাপ্লাই সেকশনের সেটা একবার পড়ে নিয়েও কোনো দরকার নেই, বেসিক আছে স্টেপ ওয়ান স্টেপ টু, রেজিস্ট্রেশন কমপ্লিট করে সিগনেচার এবং বিভিন্ন রকম তোমাদের যে সমস্ত জিনিসগুলো চাইবে ডকুমেন্ট হ্যান তেনে সেগুলো দিতে হবে এবং ফর্মটা কিন্তু অনলাইনে তোমরা ফিল আপ করে দিতে পারবে। এক্সামিনেশন ফিস কিন্তু অ্যাজ ইউজুয়াল সেমই থাকবে, অর্থাৎ 450 টাকা থাকবে সমস্ত ক্যাটাগরি রেসপেক্টে, এবং তার সাথে কিন্তু 50 টাকা যেটা একটা প্রসেসিং ফিজও লাগবে। এবং তোমাদের বলে রাখি অল ক্যান্ডিডেট মানে হচ্ছে আনডিসেভ ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, তাদের জন্য কিন্তু শুধুমাত্র 450 টাকা লাগছে, বাকি সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু শুধুমাত্রই 50 টাকা লাগছে। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস, 450 আর 50, এবং এই গোটা জিনিসটা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস থাকছে। তো তোমাদের সাথে আইবি স্বপ্ন পূরণের একটা চাকরি ডিপ্লোমা বিটেক তাদের তরফ থেকে 797 বা 800 খানা ভ্যাকান্সি রেসপেক্টে অফিসিয়াল আপডেট প্রকাশিত করে দিয়েছে, তার রেসপেক্টে আজকে এই ভিডিওতে কথা বললাম। ভিডিওটা জানি খুব ইন্টারেস্টিং ভিডিও, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের আবারও বলছি লাস্ট যে ডেট আছে সেটা কিন্তু 23 জুন থাকছে, তার ভিতরেই ফর্মটাকে ফিল আপ করো, ভালো পোস্ট, তোমরা কিন্তু সবাই স্বপ্ন পূরণের একটা চাকরির জন্য। আবার একটা আপডেট আমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার তরফ থেকে বেরিয়ে গেছে, কমপ্লিট হয়েছে, এতটাই। প্লিজ ভিডিওটার জন্য একটা এফোর্টটার জন্য একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু ফুড ডিজাইনে একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রকাশিত করেছে সেটাও দেখতে পেয়ে যাও। আজকে এতটাই, দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে, টিল দেন টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছ থেকে ঠিক 2 মিনিট টাইম নিয়ে নেবো, আমাদের যে ইনস্টিটিউশন টেক একাডেমি বাই রাজাকুন্ডু সেখানে কিন্তু একাডেমিক কোর্স এবং তার সাথে কম্পিটিটিভ এক্সাম কোর্স এই দুটোতে কিন্তু এখন বর্তমানে অ্যাডমিশন চলছে। একাডেমিকে ক্লাস 5 থেকে 12 অবধি সায়েন্স গ্রুপ এবং ম্যাথ, এবং তার সাথে কম্পিটিটিভ সায়েন্স গ্রুপ, তার সাথে ম্যাথ, তার সাথে রিজনিং, এসএসসি হোক, রেল হোক, তার সাথে সাথে কিন্তু WBCS হোক, WBPSC হোক, তার তরফ থেকে এখানে অ্যাডমিশন চলছে। আমি বর্তমানে মোর দেন 3 ইয়ার্স একটা WBCS ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছি, সেখানে সায়েন্স এবং ম্যাথ দেখাই, এবং তার সাথে আমাদের যে এই টেক একাডেমি ইনস্টিটিউশন সেটা কিন্তু মোর দেন 8 ইয়ার্স হতে চললো, 8 বছরেরও প্লাস কিন্তু ইনস্টিটিউশনটা। এখান থেকে সৌভাগ্যক্রমে অনেকেই একাডেমিকে 100 আউট অফ 100 পেয়েছে এবং ভালো র্যাঙ্ক করে বেরিয়েছে, 90-95% মার্কস কিন্তু এখান থেকে পাওয়া যায়, এবং একাডেমিকেও এখান থেকে কিন্তু মক টেস্টের সুব্যবস্থা আছে, তার সাথে রেগুলার এক্সাম নেওয়া হয়, বিভিন্ন রকমের বুক ফলো করা হয়, এবং কম্পিটিটিভ এক্সামের জন্য মক টেস্ট নেওয়া হয়, প্র্যাকটিস এক্সাম নেওয়া হয়, এবং তার সাথে থরোলি ডিপলি কিন্তু সিলেবাসটা কভার করে দেওয়া হয়। তো তোমাদের এই ছোট্ট আপডেটটা দিয়ে রাখলাম, তোমরা যারা যারা এখনও অবধি আমার সাথে যোগাযোগ করোনি, ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে পার্সোনালি টেক্সট করতে পারো, অথবা জিমেলের অ্যাকাউন্টের যে আইডি সেটা এখন দেখতেও পাচ্ছ, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে পার্সোনালি মেলও করতে পারো। সম্পূর্ণ জিনিসটা তোমাদের সাথে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স চেক করো, এবং পার্সোনালি তোমাদের মেল আইডিটাও এখানে শো করছে, তাছাড়া এই পেজটাও দেখতে পাচ্ছ তোমরা, এখানে যাবতীয় ডিটেলসে দেওয়া আছে। কল করো অথবা মেসেজ করো, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ফ্রি ডেমো ক্লাস দেওয়া হয়, তার সাথে মক টেস্ট এবং বিভিন্ন যাবতীয় সিলেকশন এখানে করানো হয়, এবং তার সাথে অবশ্যই বলে রাখি 8+ ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু এই বর্তমানে ইনস্টিটিউটের আছে, আমি নিজে চালাই এবং আমাদের অনেক সুব্যবস্থা আছে, এখানে অনেকেই একসাথে কিন্তু ইনস্টিটিউশনটার রেসপেক্টে কাজ করা হয়, এবং তার সাথে একাডেমিক হোক বা কম্পিটিটিভ হোক দুটোর জন্য কিন্তু এখানে প্রিপারেশন নেওয়া হয়। তোমাদের যদি এই আপডেটের রেসপেক্টে কোনো তোমাদের মধ্যে আগ্রহ প্রকাশ করো, স্টুডেন্ট থাকো, তাহলে অবশ্যই যোগাযোগ করো, এবং আজকের জন্য এতটুকুই। তো চলো এই আপডেটটা তোমাদের সামনে তুলে ধরলাম।